আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামিক কুইজে আপনাকে স্বাগতম। আপনার জন্য থাকবে 10টি প্রশ্ন, তাই কয়টি উত্তর পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের কুইজ অনুষ্ঠান। আপনার জন্য প্রথম প্রশ্ন, ইসলামে সিয়াম কত নম্বর স্তম্ভ? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনে প্রথম নির্দেশ কি? এ ফেলে রাখা, বি শোনা, সি পড়া, ডি তেলাওয়াত করা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সুরার ভালোবাসার প্রতি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? এ সুরা নাস, বি সুরা ইখলাস, সি সুরা ফাতিহা, ডি সুরা ফালাক। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মেয়েদের টাকনোর ওপরে প্যান্ট পরে বাইরে বেরোনোর বিধান কি? এ বেদেয়াত, বি মাকরু, সি হারাম, ডি হালাল। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কোন মাসে কয়টি রোজা রাখলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যাবে? এ শাবান মাসে, বি রমজান মাসে, সি শাওয়াল মাসে, ডি জিলহজ মাসে। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, রোজা থাকা অবস্থায় কেউ যদি রক্তদান করে তার করণীয় কি? এ রোজা ভাঙবে না, বি রোজা পরে রাখতে হবে, সি মাকরু হবে, ডি রোজা ভেঙে যাবে। আপনার জন্য সপ্তম প্রশ্ন, সপ্তাহে কোন 2 দিন রোজা রাখা সুন্নাত? এ সোমবার ও মঙ্গলবার, বি বুধবার ও বৃহস্পতিবার, সি রবিবার ও সোমবার, ডি সোমবার ও বৃহস্পতিবার। আপনার জন্য অষ্টম প্রশ্ন, কোন ফল দিয়ে ইফতার করা সুন্নাত? এ কলা, বি আপেল, সি তরমুজ, ডি খেজুর। আপনার জন্য নবম প্রশ্ন, রোজা ইসলামে কত নম্বর স্তম্ভ? এ 3 নম্বর, বি 4 নম্বর, সি 5 নম্বর, ডি 2 নম্বর।
আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। তার রোজা রেখেও আল্লাহর কাছে কোনো দাম নাই, এটি কার কথা বলা হয়েছে? এ যারা মিথ্যা কথা বলে, বি যারা গীবত করে বেড়ায়, সি যারা গান বাজনা শোনে, ডি নাকি সবগুলোই? আলহামদুলিল্লাহ, একে একে আমরা 10টি প্রশ্নের উত্তর জানলাম। আমরা কে কত পেরেছি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব, আর ভিডিওটি অবশ্যই ভাই বোনদের শেয়ার করুন, যাতে করে তারাও ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ হাফেজ।